সো এইটা হলো বেসিক্যালি একটা টিএমটি বারের রড, আর এইটা হলো তার একটা ক্রস সেকশন। সো কেন আমরা আলটিমেট টিএমটি বার ইউজ করি, কারণ আগে আমরা ইউজ করতাম HYST। আচ্ছা, ফার্স্ট সব থেকে বড় কথা, হাউ টু চেক দ্য রড। সো এটা হলো তার কোম্পানির নেম ক্যাপ্টেন, দিস ইজ দ্য 600 EQR। হোয়াট ইউ মিন বাই 600? 600 ইজ দ্য 600 হলো হচ্ছে এই যে রডটা আছে, এই রডটার ইল স্ট্রেংথ, যেটা আমরা মানে 600 Newton per mm square, মানে 1 mm যদি এরিয়া হয়ে থাকে সেখানেও 600 Newton রেজিস্ট করতে পারবে, এটা নাম্বার ওয়ান। এটা হলো গ্রেড অফ স্টিল 600, যেটা হচ্ছে RCC করতে সবসময় লাগে, 415 500 500D। আচ্ছা, হোয়াট ডিউ মিন বাই ইকিউআর? ইকিউআর মিন্স প্রবাবলি ওর সে আর্থকোয়েক রেজিস্ট্যান্স, লাইক দ্যাট। আচ্ছা, কত mm রড? 8 mm রড। এই যে কোরগুলো দেওয়া আছে, এই কোরগুলো হলো টিএমটির সব থেকে বড় একটা বৈশিষ্ট্য, যে এই কোরগুলি আসল কি, এই কোরগুলো কেন দেওয়া থাকে, কারণ আমরা HYST জানতাম, HYST ছিল একটা ব্রিটল মেটেরিয়াল, যেটা সব থেকে প্রবলেম ছিল, হোয়ার এস মাইল স্টিল ছিল হচ্ছে ডাকটাইল মেটেরিয়াল, যে বেশি ডিফর্ম হতো কিন্তু তাড়াতাড়ি ভেঙে যেত। HYST ছিল ব্রিটল বাট নট ডাকটাইল, মানে মানে লোড নিতে পারতো কিন্তু ফ্র্যাকচার হওয়ার আগে ও কোনো রকম হচ্ছে সাইন দিত না। তো তার জন্য কী জেনারেট করো? তার জন্য জেনারেট করো টিএমটি বারের যে এই যে সফট, এই যে ভিতরে যে ক্রস সেকশনটাকে দেখা যায়, এই যে ক্রস সেকশনটা আছে, এই ক্রস সেকশনটা হলো বেসিক্যালি সফট কোর, আর এই যে আউটার যে এই যে পেরিফেরিটা আছে, এই যে সমস্ত থ্রেডিং গলা করা আছে, এইগুলো হলো হচ্ছে ব্রিটেল। তো সফট কোর মানে ইনারটা সফট কোর হওয়ার জন্য এই ডাকটাইলও বটে, আবার বাইরেরটা হচ্ছে আপনার এই থ্রেডগুলো দেওয়া আছে, এটা ব্রিটেল, তাহলে এই একাধারে হচ্ছে হাই রেজিস্ট্যান্স লোড নিতে পারছে, আবার কি ফেলিওর হওয়ার আগে সফট কোর হওয়ার জন্য ডাকটাইল প্রপার্টি হওয়ার জন্য ও আপনাকে সুযোগ সুবিধা করে দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে যে ভাই টাইম হো গিয়া ভাই কুছ কর লো। তো এই হলো টিএমটি বারের পুরো গল্প। ওকে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, আই উইল ডেফিনেটলি গেট ব্যাক টু ইউ, অ্যান্ড দেখার জন্য খুব ধন্যবাদ।